হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজ আমি কাঁচামরিচটা কীভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবেন সেটাই চারটা পদ্ধতি করে দেখাবো। কাঁচামরিচের যখন খুব বেশি দাম থাকে তখন আপনারা এগুলো ইউজ করতে পারবেন। আশা করছি ভিউয়ার্স কাঁচামরিচ সংরক্ষণের পদ্ধতি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক, কী কীভাবে করবো আমরা দেখে নিই। ভিউয়ার্স, আজ আমি সংরক্ষণ করার জন্য প্রায় হাফ কেজি কাঁচামরিচ নিয়েছি। এটা আমি বোটা ফেলে ধুয়ে কিছুটা পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি পুরোপুরি পানি ঝরিয়ে নিলে ভালো। আমি এই ধরনের একটা কাঁচের জার নিয়েছি, এখানে আমি কাঁচামরিচগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দেওয়ার মাঝখানে মাঝখানে ইচ্ছা করলে কিছু রসুন কুচি দিতে পারেন, সুন্দর একটা স্মেলের জন্য। অপশনাল না দিলেও চলবে। আমি তিনটা কোষ কুচি করে নিয়েছি, আবারও দিয়ে দিচ্ছি কিছু রসুন, আবারও দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা। ভরে দিবেন পুরোপুরি, বয়ামটা ভরে নেবেন। আমি কম পরিমাণ করে দেখাচ্ছি, আপনারা বেশি পরিমাণে করে রেখে দিতে পারেন, যেমন তেমনই থাকবে। একটু চেপে দিয়ে এবার আমি ভিনেগারটা দিয়ে দিচ্ছি, হোয়াইট ভিনেগারটা দিয়ে ভরে দিবেন। এটা আমি সরিয়ে রাখছি। ভিনেগারের জন্য কাঁচামরিচটা ভালো থাকবে, পুরো ভরে দিতে হবে। আমার করা ভিনেগারের যে রেসিপিটা আছে সেই ভিনেগার দিয়েও আপনারা রাখতে পারবেন। আমি ঢেকে রেখে দিচ্ছি। আরেকটা পদ্ধতি দেখাচ্ছি, আমি এটা সরিয়ে রাখছি। এখানে ভিউয়ার্স আমি কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আপনার পছন্দ মতো যতটুকু আপনি রাখবেন সেই পরিমাণ নিয়ে কুচি করবেন। আমি এভাবে বটি দিয়ে অথবা সিজার দিয়ে কুচি করে নেবেন। খুব ঝাল, এটা হাত না লাগিয়ে যতটা সম্ভব, না হলে হাতে গ্লাভস পরে নেবেন। তবে কাঁচামরিচটা অবশ্যই ফ্রেশ দেখে নিতে হবে, অনেক সময় ভেতরটা কালো থাকে, সেই কাঁচামরিচটা অ্যাভয়েড করতে হবে। এবার আমি অন্য একটা পদ্ধতি দেখাচ্ছি কীভাবে রাখবো। ফ্রিজে আমরা রেখে দেবো এগুলো, কিন্তু যেটা ভিনেগারে রেখেছি সেটা ফ্রিজে না, সেটা বাইরেই থাকবে। এবার আমি প্রত্যেকটার মধ্যে কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, পুরো ভরে দিবেন না। এভাবে কাঁচামরিচটা কুচি করেও রাখা যায়, আবার পেস্ট করে এভাবে রাখতে পারেন। ফ্রিজে যে আইস রাখি আমরা সেগুলোর মধ্যে কাঁচামরিচটা নিয়ে আইস করে পানি দিয়ে রাখবো আমি, কিন্তু পুরোপুরি ভরে না দিয়ে এভাবে অল্প পরিমাণে দিয়ে দিবেন। কাঁচামরিচগুলো ভরে নেওয়ার পর এবার আমি প্রত্যেকটাতে একটু করে পানি দিয়ে দিচ্ছি। ফ্রিজে রেখে দেওয়ার পর পুরোপুরি শক্ত হয়ে যাবে যখন, তারপর আমি এগুলো কীভাবে রেখে দিতে হবে দেখাবো। এবার আমি কিছু কাঁচামরিচ এই ধরনের প্যাকেটে রেখে দিচ্ছি। এভাবে জিপলক ব্যাগেও রেখে দিতে পারেন, আবার এই ধরনের পিপি থাকলে, পলিথিন থাকলে এগুলোকে রেখে দিতে পারেন। এভাবে স্টপার দিয়ে বন্ধ করে দিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। এভাবে পলিতে ভরেও রেখে দিতে পারেন। আমি এটাও ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। যেটা আমি কাঁচের জারে রেখেছি এটা ফ্রিজে রাখা লাগবে না, বাইরেই থাকবে। কুচি করে কাঁচামরিচগুলো আইস করে রাখা ছাড়াও এভাবেও রেখে দিতে পারেন। যে কোনো প্লাস্টিকের জারে আগে কাঁচামরিচ কুচি করে ভরে নেবেন, এভাবেও বেশ ভালো থাকে। কুচানো মরিচগুলো এভাবে ভরে নেওয়ার পর টাইট করে লাগিয়ে ফ্রিজে রেখে দিবেন, এভাবেও খুব ভালো থাকে। ভিনেগারে রাখা ছাড়া বাকি যেভাবে মরিচগুলো আমি রেখেছি সবগুলো আমি ফ্রিজে রেখেছি, এটাও আমি ফ্রিজে রেখে দিচ্ছি, ফিরে আসবো পুরোপুরি শক্ত হয়ে যাওয়ার পর। ফিরে আসলাম ভিউয়ার্স, পুরোপুরি শক্ত হয়ে যাওয়ার পর আমি ফ্রিজ থেকে বের করে এনেছি। এই মরিচগুলো দেখুন শক্ত হয়ে আছে, ইউজ করার সময় শুধু একটু বের করে নিলে, ছেড়ে দিলেই হবে, সবজি রান্না বা যে কোনো কিছুতে আমরা ইউজ করতে পারবো। আর এটা হচ্ছে
কুচি করে যেটা রেখেছিলাম আমি সেটা, এই কুচিটা আমরা যে কোনো ভাজা ভুজিতে ইউজ করতে পারবো, স্ন্যাক্স আইটেমে ইউজ করতে পারবো। আর যেটা আমি আইস কিউব করে রেখেছিলাম সেটা এভাবে, এই কিউবগুলো ভিউয়ার্স রান্নায় একটা বা দুটো দিয়ে দিবেন, তাহলে রান্না হয়ে যাবে। ভিউয়ার্স কাঁচামরিচের দাম যখন 300-400 টাকা কেজি থাকে তখনই আমরা এগুলো ইউজ করতে পারি। আশা করছি ভিউয়ার্স কাঁচামরিচ সংরক্ষণের পদ্ধতিটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সহ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।